হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইসি সিগারেটস থেকে আবারও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে চলে এসেছি পার্টি সাপটার রেসিপি আমি আজকে এটা গোবিন্দভোগ চাল আর গুড় দিয়ে তৈরি করেছি ভীষণ মজাদার হয় এই পাটি সাপটা রেসিপিটা খেতে আজকে আমি এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাটিসাপটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আগে আমি পাটিসাপটার পুরটা রেডি করে নেবো তার জন্য আমি এখানে হাফ কাপ মতো ভেজে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে আমি এটাকে একটুখানি সামান্য ভেজে নেব তাতে কী হয় চালের গুঁড়োর একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না তো আমি একটুখানি চালের গুঁড়োটাকে সামান্য একটুখানি ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বড়ো দু গ্লাস মতো দুধ দুধটা দিয়ে খুব ভালো করে আমি এবারে মিশিয়ে নিয়েছি চালুগুঁড়োর সাথে চালরগুঁড়োর সাথে দুধটা মিশিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ হাফ কাপ মতো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে এবারে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো চিনি আমি এখানে কিন্তু পুরে খুব বেশি মিষ্টি দিচ্ছি না কারণ আমি গোলাটা গুড় দিয়ে তৈরি করব সেই জন্য তো আপনারা যদি আর একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে আর একটু বেশি করে চিনি দিয়ে দেবেন আমি এখানে একটু অল্প পরিমাণেই চিনি দিয়েছি তো দেখতে পাচ্ছেন এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পুরটা খুব সুন্দর ঘন হয়ে আসছে আমার চ্যানেলে আরও দুটো সাপটা রেসিপি আছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো আপনারা চাইলে ওই সাপটা রেসিপিগুলো দেখে নিতে পারেন পুটটা রেডি হয়ে গেছে তো এবারে আমি গোলা তৈরি করে নেব পাটিসাপটা তার জন্য আমি নিয়ে নিচ্ছি দু বাটি মতো চালের গুঁড়ো এখানে আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো এখানে ময়দা খুব ভালো করে ময়দা আর চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি আমি এখানে চালের গুঁড়োটা বাড়িতে তৈরি করেছি গোবিন্দভোগ চাল দিয়ে গুঁড়োটা তৈরি করেছি আপনারা চাইলে বাড়িতে তৈরি করতে পারেন কিংবা বাজার থেকে কিনে এনেও তৈরি করতে পারেন তারপর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তবে আমি বলবো বাড়িতে যদি চাল গুঁড়ো তৈরি করে পিঠে তৈরি করা হয় তাহলে কিন্তু খুব বেশি ভালো টেস্ট আসে তারপরে দেখুন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তো গুড়টা দিয়ে দিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে আমি গোলা তৈরি করে নিয়েছি দেখুন গোলাটা ঠিক এইরকম পাতলা করে তৈরি করতে হবে গোলাটা পুরো রেডি এবারে আমি পাটিশাপটাগুলোকে তৈরি করে নেব আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্রথমে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আমি আঁচটাকে লোতে করে দিয়েছি আর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে আমি পাটিসাপটা তৈরি করে নেব তো এইভাবে চামচ দিয়ে আমি এক চামচ মতো গোলা দিয়ে দিয়েছি আর সামান্য একটু এবারে খুব ভালো করে ছড়িয়ে দেব কিছুক্ষণ পর আমি এবারে পুটটাকে দিয়ে দিচ্ছি পাটিসাপটা তৈরি করতে কিন্তু খুব বেশি ঝামেলা আমার মনে হয় না আমার খুব সহজই মনে হয় তো আপনারা অবশ্যই এই রকমভাবে একবার বাড়িতে তৈরি করবেন ক্ষীরসাপ পাটিসাপটা এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো দেখতে পাচ্ছেন জাস্ট এরকমভাবে ফোল্ড করে নিলেই হয়ে যাবে তো এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি একটা একটা করে তৈরি করে নেব তাহলে দেখতেই পেলেন এই ক্ষীরের সাপটা রেসিপি আমি আজকে গুড় দিয়ে তৈরি করেছি আর দেখুন এটা কতটা সফট হয়েছে আর খেতে ভীষণ ভালো হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এই রকমভাবে একবার তৈরি করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মধ্যে তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা